কি করে ও তো বিজনেসে বুঝে না, যদি সরকারে 2.5% দেয় সেটা যদি আমরাও দিই তাহলে এটা কি তোমার আমার কমিশন থাকবো? লাভটা তো ওই জায়গায়, লাভ তো খাবো আমরা। আমি তোমারে আরেকটা পরামর্শ দিতে চাই, এইটা যদি তুমি শুনো একদম লাল লাল হয়ে যাবে। কি কোন তোমার সংসার হইছে না? এই যে ধরো যে কদিন পরে বাচ্চা কাচ্চা হইব, সংসার আরো বাড়বো, টাকা পয়সা লাগবো না নাকি? তা তো লাগবো, কি করতে হইব কোন? এগুলো নিয়ে তো ভাবতে হইব, এখন থেকে ভাবনা চিন্তা বাড়াই দিতে হইব, কি করতে হইব না করতে হইব। তোমাকে যে এই যে মালয়েশিয়া যে বেতনটা দেয়, বেতন দেয় কবে? বেতন তো দেয় 25-26 তারিখের দিকে। 25-26 তারিখের দিকে, আচ্ছা এখন থেকে যখনই 25-26 তারিখে তোমার বেতনটা দিব, তার আগে তুমি করবা কি, তোমার যে বন্ধু বান্ধব আছে একলগে তোমরা যারা থাকো চাকরি করো সবাই কয়ে দিবা তোমার কাছে টাকাগুলো দিতে। আমার কাছে টাকা দিতে? তোমার কাছে টাকা দিতে, এই টাকাগুলা আমরা হুন্ডির মাধ্যমে দেশে দিয়ে দেবো। তা বুঝলাম, কিন্তু আমি এত টাকা পাঠাবো কেমনি? আরে মিয়া তুমি চাপ লইতেছো কেন? সেটা হলো যে মালয়েশিয়াতে আমার লোক আছে না, তুমি শুধু কয়ে দিবা এ পাঠাইবো টাকা, তার থেকে রিঙ্গিটটা লইব, আর বাংলাদেশে আমি কার অ্যাকাউন্টে কত টাকা দিতে হইব কিভাবে দিতে হইব এটা তো আমি বুঝবো, টাকা তো তুমি আমি। তুমি এত চাপ লইতেছো কেন? কিসের এত চাপ তোমার? কিন্তু আপনি এত টাকা পাঠাবেন কেমনি? লোকজন আছে না, হাতে হাতে দিব, আবার মোবাইল ব্যাংকিং আছে না, এই জায়গা দিয়ে দিব, অসুবিধাটা কি? এটাই তোমার বিজনেস, এটাই তোমার হুন্ডি। বাদল ভাই, গত কুরবানি ঈদে সুলতান আপনার মাধ্যমে টাকা পাঠিয়েছিল, কিন্তু সেই টাকা আপনি তার বাড়িতে পাঠিয়েছেন ঈদের এক সপ্তাহ পরে। এই কথাও কইছে তোমার সুলতান মিয়া? এটা কোনো কথা কেন হইছে এটা তো বুঝবা, ঈদের আগে ব্যাংক বন্ধ হয়ে গেছে, এখন আমি টাকা পাবো কই? তারপর আমার কাছে যা ছিল কাঁচায় মাছায় দিলাম, আর এ দিছে মাত্র 20,000 টাকা, 20,000 টাকা দিছে, আর আমার যে 20 লাখ টাকার ক্লায়েন্ট পড়ে রয়েছে, যে 20 লাখ টাকা দিছে তার আগে টাকাটা পৌঁছাইতে হবো না? যে 1 লাখ টাকা দিছে তার আগে টাকাটা দিতে হবো না? তার অধিকার বেশি না তো 20,000 টাকা, এলে দিতে দিতে লেট হয়ে গেছে গা, এটাও কইছে তোমারে? কিন্তু সরকার তো 2.5% কমিশন দেয়, ওইটা তো আপনি দিবেন না? কি কয় রে, ও তো বিজনেসে বুঝে না, যদি সরকারে 2.5% দেয় সেটা যদি আমরাও দিই তাহলে এটা কি তোমার আমার কমিশন থাকবো? লাভটা তো ওই জায়গায়, লাভ তো খাবো আমরা। বউ বুঝে না। না বাদল ভাই, আমি এসবের মধ্যে নাই। আমি এসবের মধ্যে না, কিসের মধ্যে আছো তুমি? আমি নিজে দেশে টাকা পাঠাই, সবারই তাই করতে কই, আমি সিপা বুদ্ধি কাউকে দিতে পারবো না বাদল ভাই। আর হুন্ডি হইতেছে অবৈধ ব্যবসা, আমি নিজে কষ্ট কইরা সৎভাবে টাকা উপার্জন করি, আর সেই টাকা আমি হুন্ডির মাধ্যমে যদি দেশে পাঠাই এই হারাম কাজান করতে পারবো না। আমি যাই বাদল ভাই। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে?